Hello guys, I'm Mohammad Rasidul Hasan. আজকে আমাদের ব্লগের সাথে আছে আমাদের বড় ভাই রাসেল ভাই উরফে অপু ভাই আর অপু ভাই হ্যাঁ ভাই সেই সাথে আছে আমাদের নতুন পরিচিত এক বড় ভাই রবিন খান ব্লগস এর রবিন ভাই দুঃখিত মিড ক্যাপচার দিস হ্যাঁ ও হাই फ्रेंड्स আমার চ্যানেল হচ্ছে রবিন খান ব্লগস ওকে থ্যাংক ইউ ব্রাদার गाता क्या होता है पागर क्या होता है पुष्कुनी जोड़ना जोड़ना এখানে আমাদের রবিন ভাই শুট নিচ্ছে আর সেই শাকুটা যেটা আমি আসলে মানে কিভাবে যাইতে হবে মানে আমার পা কাঁপতেছে তো সেই ক্ষেত্রে আমাকে গাইড দিবে হচ্ছে খাইরুল ভাই সে অনেক অভিজ্ঞ তো ভাই যান আর আরেকটা কথা জানিয়ে রাখি সে হচ্ছে অভিজ্ঞ সাঁতারু তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে পড়েও যাই সে আমাকে উদ্ধার করতে পারবে মানে রেস্কিউ দেওয়ার জন্য সে আছে বাট আমি যাইতে পারতেছি মানে এখানে ডালগুলো অনেক বড় যে কারণে আমি আসলে যাইতে পারতেছি আর বাস দেওয়ার কারণে আরো সুন্দর হয়েছে এই জায়গাটা আসলে খুবই সুন্দর এবং চমৎকার Thank you.
আপনারা দেখছেন আমি এমন একটা জায়গায় দাঁড়ায় শুট নিচ্ছি যে জায়গাটা এতটা ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছিল যে আমি ওই জায়গায় দাঁড়িয়ে ভিডিও শুট নেওয়ার মতো আমি ছিলাম না। যাই হোক, এখন অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এই জায়গায়। একটা ব্লগ করার জন্য এত পরিমাণ রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আর আমরা তো জানতামও না যে এমন একটা অবস্থা সৃষ্টি মনে করতে হবে। তবে যাই হোক, শেষ পর্যন্ত বাঁচতে পারছি। যে ঘরটা তোরা ফার্স্টে দেখছিলে সেখানে চলে আসছি আমরা। আমার আর একটা কথাই বলার ছিল যে আমরা যে জায়গাটাতে এখন বর্তমানে আছি ওই জায়গাতে কিছুটা সেফ, সম্পূর্ণ সেফ না, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো এখন আর কি বলবো ভাই, কিছু বলার নাই, মানে বুক কাঁপতেছে ভয়ে। দেখেন কি পরিমাণ বৃষ্টি, সাথে বজ্রপাত, মানে একদম যাকে বলে একদম বাজে একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। তো এই ব্লগটি সম্পূর্ণ করতে পারলাম না, সেই জন্য দুঃখিত। আমরা যদি আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে যদি আমরা বাড়িতে সহি সালামতে পৌঁছাতে পারি, তাহলে আমরা আবার সেই ব্লগটি আবার সম্পূর্ণ করার চেষ্টা করবো। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি বেঁচে থেকে তাহলে আমার ব্লগের সাথে থাকবেন।